Assalamualaikum. আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাইজি মোস্তফা তো আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি আর এটা হচ্ছে কি আমার আপার বাসা থেকে আমি তিন দিন আপার বাসায় ছিলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন আপার বাসা থেকে বাবার বাড়িতে চলে আসছি তো একটু আশেপাশে সিনগুলো আমি একটু ভিডিও করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমার ভিডিওটি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন আর প্লিজ আমার ভিডিওটা দেখার শুরুতেই ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না আমার এই ভিডিওর কোথাও কোনো অংশে কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপার বাসা থেকে বিকেলবেলা আমি আমার ছেলে মেয়েকে নিয়ে রওনা দিয়েছি খুব বেশি একটা সময় লাগবে না আপার বাসা থেকে যেতে তো এতো চলে যাচ্ছি আবার জানি না কবে আসবো আপার বাসা আবার যখন আসবো তখন আপার বাসার তখন আবার আপনাদের সাথে শেয়ার করব আর যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এতো কাছাকাছি চলে আসছি বাবার বাড়ির আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার বড় অপর বাসায় আমি গিয়েছি তো সেখানে আমি তিন দিন ছিলাম তো যতটুকু সম্ভব আমি শেয়ার করেছি আপনার বাসার ভিডিও তো সবটা করা সম্ভব হয়নি কারণ ভিডিও করতে একটু সময় লাগে তো অনেকদিন পর যেহেতু গিয়েছি আপনার সাথে কথা বলেছি সবার সাথে ছিলাম অনেক অনেকটা আনন্দময় সময় কাটিয়েছে তো বাসায় আসার পরে বড় আপা অনেক কিছু দিয়ে দিয়েছে সাথে সেগুলো শেয়ার করবো তো আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা আমি ছোটোবেলায় দেখতাম যখন আমি ঢাকা থেকে আসতাম ছোটোবেলায় মানে দাদার বাড়িতে তো তখন হতো কি যে এক ধরনের পাখি আছে খুব ছোট ছোট সাইজের পাখিটা এটাকে আমরা টুনটুনি পাখি বলে থাকি আর এটা হচ্ছে কি মানে এই সিজনে বর্ষার সিজনে ওরা বাসা করে এবং ছোট যে গাছগুলো আছে পাতাগুলো একটু বড় সাইজের তো সেই গাছগুলোতেই ওরা বাসা বানায় তো আমার চোখে হঠাৎ করে পড়ে গিয়েছে যেমন ছোটোবেলায় এগুলো আমি দেখতাম এসে যখন আসতাম ঢাকা থেকে আব্বা আমার সাথে দাদার বাড়িতে তখন আমি খুব পছন্দ করি তো ভাবলাম যেহেতু আসছি আর আমার চোখে পড়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন দেখাই সে বাসাটা আমার মানে বাড়ির পিছন দিকটায় তো আমি একটু শেয়ার করি আপনাদের সাথে অথবা ভালো লাগবে আপনাদের অনেকেই আপনারা চেনেন এই পাখিটাকে টুনটুনি পাখিটাকে আর বড় অপর বাসা থেকে যখন বের হয়েছি তো আসার সময় কিছু একটু ভিডিও করেছি কিছুটা তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে গিয়ে চলো না কথা না বলে আমি একটু সেই পাখিটার বাসাটা দেখাই তো পাখি বাসায় এখন আছে কিনা আমি জানি না তো থাকলে হয়তো বা আমি দেখাতে যাবো পাখিটা বাসা থাকবে না তো চলুন একটু দেখাই একটু ব্যাক ক্যামেরাটা দেখাই আমি আপনাদেরকে তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি পাখিটা বোধ হয় বাসায় নিয়ে এটা এটা হচ্ছে গিয়ে ছোটো সাইজের এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে খুশখুশি গাছ মানে পাতাগুলো একটু বিশাল সাইজের হয় এই জন্যই পাখিগুলো মানে বাসা করে থাকে তো এই যে আমি বাসাগুলো ওরা বাসাটা বুনাচ্ছে মানে দেখা যাচ্ছে কি না একটু ওই যে বাসা ওরা তুলো দিয়ে বাসা বানায় এই তুলো দিয়ে ভেতরটা বাসার মানে দুইটা পাতা দিয়ে খুব সুন্দরভাবে ওরা বুনে যে দুইটা পাতায় তো এখানে এই যে একটা এখানে হচ্ছে একটা একটা বাসা করেছে তো উপরের দিকে আবার আরেকটা বাসা মানে করছে ওরা আমি তো এই সাইড থেকে দেখাই এখানে দুইটা বাসা বুনিয়েছে এটা এই যে একটা বানানো হয়েছে মানে হচ্ছে আর কি ওরা এই যে পিছন দিকটা একটু দেখায় যে কী সুন্দর করে যে পাখি বাসাগুলো বুনে এই যে তুলা দিয়ে সম্ভবত তুলা দিয়ে এগুলো বাসাগুলো বুনে আর এইদিকে আরেকটা বাসা আমি দেখাচ্ছি
দেখাতে পারছি কিনা, এই যে এগুলো বলতেছে, সবই মতো বলতেছে। এই যে তুলা দিয়ে বাসাগুলো ওরা বানায়। তো এগুলো মানে গাছটা খুব ছোট্ট ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা গাছে আমার বাসা। আচ্ছা আর দূরে একটা গাছ আমি একটু জুম করে দেখাচ্ছি, দুইটা কাঠঠোকরা পাখি তাদের নিজের বাসা মানে বানাতে ব্যস্ত। মানে এই কাঠঠোকরা পাখিগুলো গাছে গাছ ফোকর করে মানে এরকম ঠোঁট দিয়ে এখানে বাসা বানায়। তো সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। পেছনের দিকটা এই বাসাটা করেছে। তো এই যে এই ছোট্ট গাছটায় দুই পাখি, এটা একটা বাসা, এটা একটা বাসা করে নিয়েছে। আর দৌড়ে একটা গাছে দেখাতে পাচ্ছি কিনা আর ঠোকরা পাখি মানে গাছটাকে ঠোকরাচ্ছে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওর শুরুতেই ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যত ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি করে সাপোর্ট করবেন, যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।